ঠিক আছে, টু বি অর নট টু বি আর কিছু তৈরি হচ্ছে না। মানে কি হলো, একজন বড় নাট্যকার যদি বড় বড় ডায়লগ লিখেও দেয় তাহলেও কিছু হবে না, ঘন্টা হবে। এরপরে আমি মঞ্চে আসতে অনুরোধ করছি শ্রী গৌতম হালদার মহাশয়কে। গৌতম হালদার মহাশয়কে সম্বর্ধনা দেবেন আমাদেরই সান্নিধ্য শ্রীমতী আদ্রিতা চৌধুরী। পুষ্পস্তবক দিয়ে তাকে সম্বর্ধনা জানাচ্ছেন শ্রীমতী আদ্রিতা চৌধুরী, বিশিষ্ট সুগায়িকা এবং অভিনেত্রী। এবং এরপরে আমাদেরই সান্নিধ্য বেহালার অভিনেত্রী এবং ভীষণ ভালো নাচের প্রফেশনাল ড্যান্সার সঞ্চিতা চ্যাটার্জি শ্রী গৌতম হালদার মহাশয়কে অভ্যর্থনা জানাচ্ছেন উত্তরীয় পূর্ব। প্রত্যেকটা চর্চার সঙ্গে সঙ্গে তোমার তার সঙ্গে মন বা মননের চর্চা না থাকলে এটা কোনো মানে মানে পাবে না, কখনো মানে পাবে না। মনে হতে পারে যে বাবা এত সব এত কঠিন, কিন্তু কঠিন কাজ করলেই তো ভাল লাগে, একটু যদি করতে পারি আমরা, তাই না? না হলে আমি তোমাকে দুটো ভালো কথা বলে চলে গেলাম যে টিপস দিয়ে চলে গেলাম, কি টিপস দেবো? তোমার 14 বছর লেগেছে গান শিখতে, আমাকে আমার গুরুজি প্রধান গুরুজি, আমার 3 জন গুরুজি ছিল, এক গুরুজি মারা গেলেন, তিনি 13 বছর শিখেছেন আমার। আর তার আগে আমার বন্ধু সমাজে তারও শিখেছে আমাদের। আমি আমি সেই জন্য থিয়েটার দেওয়ার কথা তার জিজ্ঞেস করি যে আচ্ছা তুমি কিছু এই যে অভিনয় করতে এসছো কিছু কি শিখেছ, শেখার চেষ্টা করেছ কি করে? বলছে এখন টিভি মিডিয়া সব দিয়ে দিয়েছে না, সবাই যাচ্ছে, আর আমিও পারি। কি পারি না, আমি কথাগুলো বলে দেবে, আমি বলে দেবো ফোন দেবো, মনে রেখে সবাই বলতে পারে। বলছে অভিনয় করার কি দরকার, একটা স্কিল তোমাকে শিখতে হচ্ছে না, এটা নিয়েও নাচছ। আচ্ছা এটা এই যে এই স্টেপে এটা না শিখতে হয়, তো শিখলে তো ঠিক আছে। এটাও বোধ হয় শেখার বস্তু, কিন্তু এটা কিন্তু আমি কোন নতুন কথা বলছি না, আমাদের জীবনের চলনের ভেতরে, লাইফ প্রসেসের ভেতরে ইট ইজ দেয়ার, এটা আছে। এই নয় যে আমি কিছু নতুন কথা বলছি, কোথায় আছে সেইটা তোমাকে বুঝতে হয়। ধাক্কা কাকে বলে এটা নানা জায়গা থেকে দেখা যায়, ছবির জায়গা থেকে দেখা যায়, লাইনসের জায়গা থেকে দেখা যায়, ডিরেকশনের জায়গা থেকে দেখা যায়,
সাউন্ডের জায়গা থেকে দেখা যায়। তা কত কতগুলো বললাম এগুলো মনে থাকবে তোমার, না তোমরা বুঝতে পারবে এই এতগুলো জায়গা থেকে, আরো অনেক জায়গা থেকে দেখা যায়। কি বলতে নি বাবা, তো আমি না বিদেশে অভিনয় করতে পারবো না জানো তো, কেন বলতো আমার বিদেশের কোনো অভিনয় ডিগ্রি নেই। এখানে পা বিদেশে অভিনয় করতে গেলে তোমাকে ডিগ্রি থাকতে হবে, না তুমি এমনি অভিনয় করতে পারবে না। নিয়ম ইলিগাল। তৈরি করো এই প্যান্টটা, খুব ঠকিয়ে দিয়েছে তোমার প্যান্টটা, অনেক দাম নিয়েছে রেডি। ডায়াগোনাল উপর নিচে লাইন লেভেল, এই যে এটা লেভেল 1 ক্লোজ 2 এর উল্টো, এই প্রত্যেকটা অল্টারনেট যাচ্ছে, হাত উপরে হাত নিচে, উপরে হাত নিচে হাত, এই সব সব কিন্তু এই যাচ্ছে উপর নিচ, তোমার সামনে পেছনে সবটা অল্টারনেশন হচ্ছে, 1 2 অল্টারনেশন হচ্ছে, 1 2 দাঁড়াচ্ছি 2, এই যে আমি কি করে দাঁড়াচ্ছি তার উপরে, কি করে দাঁড়াচ্ছি, এই কন্ট্রাস্ট তৈরি হচ্ছে এখানে, এখানে কনফ্লিক্ট তৈরি হচ্ছে, আমি স্ট্রেট দাঁড়িয়ে নেই, বুঝতে পেরেছিস, ধরতে পারছিস কি করছি, এগুলো এই সমস্ত গুলো হচ্ছে, এটা এটা ইমোশনের প্রকাশ একটা। ওরে গ্রামের নির্জনে শিলাময় ঘাট চম্বক বনে স্নানে চলেছেন শত সখী শুনে কাশীর মহিষী করুণা। আমার কি দরকার উল্টো উল্টো ডিরেকশন, শরীর বড় ছোট ডিরেকশন চেঞ্জ, অলওয়েজ কনফ্লিক্ট দরকার, ঠিক আছে। পথ শেখাট জনহীন আছি, জনহীন রাজ শাসনে নিকটে জীবনই আছিল কুটির, ছেড়ে গেছে লোক তাই নদী তীর, স্তব্ধ গভীর কেবল পাখির গুঞ্জন উঠেছে কারণে, আজি উতরল উত্তর বায় উতলা হয়েছে তো তিনি। ও অনেকটা করেছে, বসো বসো, ভেরি গুড। এই আমি যাচ্ছিলাম ভোরে, যেই দেখলাম ওখানে ভয়ের একটা গুহা, ভেবে নিলাম আসছে বাবা বাঘ, যাব কোথায়, ডান দিকে যাব না বাঁ দিকে যাব, ও মা ও তো দেখি একটা ভালো গাছের উপর একটা সুন্দর ভাবে কোনো কোকিল ছোনা বসে আছে, ও ভাই শুনছো, এখানে আমি বসে আছি চুপচাপ ভয়ের চোটে, আকাশ থেকে বৃষ্টি পড়লে খাওয়া যেত, ধুর খাবোটা কি করে, কাব্য করতে যাচ্ছে বৃষ্টি পড়লে খাওয়া যেত, কি হবে যা পা করেছি বলো, আরে এত দেরি করলে কি করে, পা ছড়াও, এত বার বললে কি করে, আরো আরো
ধরো এরা দর্শক বা কিছু মানে এটা একটা স্পেস, হ্যাঁ আমাদের লক্ষ্য হচ্ছে কনফ্লিক্ট তৈরি করা, তাই তো? তাই সামনের দিকে তাকিয়ে আছি। এটা ডিরেকশন মানে কি, যেদিকে আমি দেখছি বা যেদিকে আমি যাচ্ছি একটা দিক নির্দেশ করছি তো, তাই তো? এখন আমি সামনের দিকে আছি, আমার সবচেয়ে ডিরেকশন সবচাইতে আগে লক্ষ্য করে চোখ, এবং চোখকে চোখকে ফলো করে পুরো বডি অ্যালাইনমেন্ট, তার ভঙ্গি বোঝা যাচ্ছে। এবার তুমি সামনে কিছু একটা দেখাচ্ছ, তার মানে কি দেখাও, দেখাও এই ডিরেকশন পাচ্ছি আমি, তাই তো? এইবারে এইটার উল্টো ডিরেকশন বোধ কোন দিকে, তাই তো? তাহলে ওয়ান টু করো, ওয়ান টু আবার ওয়ান। এবার দেখো তুমি যে দেখালে, দেখানোর সঙ্গে যে ফোর্স ক্রিয়েট করছো, করার পরেই তুমি কোনো একটা কল্পনায় পেছন দিকে আর কিছু দেখাতে চাইছো, মানে ওটার ধাক্কায় ওখান থেকে কিছু নিচ্ছ। দেখো তোমার কনফ্লিক্ট তৈরি হচ্ছে তোমার শরীরের ভেতরে। রেডি, ওয়ান টু হাতে, ওয়ান টু, দু হাতে, আচ্ছা আবার